প্রশাসনের সর্বত্র এখনও আওয়ামী লীগের লোকেরা অবস্থান করে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ব্যাহত করতে গোপনে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ তিনি বলেন ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন গার্মেন্টস থেকে অস্থিরতা তৈরি হচ্ছে বলেও জানান তিনি সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি